হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে সামনে এলাম। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে আমি ভিডিও নিয়ে এলাম, কী ব্যাপার কি না কি, সেরকম কিছুই ব্যাপার না। আজ হচ্ছে আমার বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। তো সেই নিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারো এটা, ব্লগ বেশি আমি বড় করিনি। তো আজকে আমি সারাদিন মায়ের সাথে সাথে টুকটাক হাতে 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 একটু কাজ করে নিয়েছি। তো প্রথমে আমাদের ডাইনিং টেবিলটা একটু মানে ঠিক করে নিলাম, তারপরে চলে এলাম আমাদের জল ভরতে। আমরা কিন্তু কেনা জল খাই, এরকম জল খাই না। তো জল ভরার পর আমি স্নান করে রেডি হয়ে গেলাম। দেখো আমি ম্যাজিক করে কীভাবে ড্রেস চেঞ্জ করলাম। চলো এবার তোমাদের সামনে আমি একটু সাজুগুজু করে নিই। আজকে সারাদিন কী হচ্ছে না হচ্ছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি ফার্স্টেই মেখে নিলাম সানস্ক্রিন। সানস্ক্রিনটা কিন্তু আমি আমার গলাতে, ঘাড়ে, মুখে ভালো করে মেখে নিলাম। ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছিলো তাই একটু ঠিক করে নিলাম, তারপরে আমি মেখে নিলাম। তারপরে কিন্তু আমি পরে নিলাম একটা ছোট্ট কালো টিপ। আমি জানো তো প্রচুর ড্রেস কিনেছি বার্থডের জন্য, কিনেছি বলতে গেলে মা গিফট করেছে, কিন্তু সত্যি বলতে গেলে আমার একটাও ঠিকঠাক হচ্ছিলো না। লাস্টে এটা ঠিক হলো বলে এটা পরলাম। তো তারপরে আমি ইউজ করে দিলাম একটা লিপস্টিক। আমি ভেবেছিলাম যে আমি পরবো একটা ইয়েলো কালারের ড্রেস, কিন্তু সেটা আমার হলো না, তাই আমাকে বাধ্য এটাই পরতে হলো। তারপরে রেডি হয়ে আমি একটু স্টাইল মারছিলাম, তা করতে করতে দেখলাম বাড়িতে সবাই চলে এসছে। সবাই বলতে মামার বাড়ির প্রত্যেকে চলে এসছে। সবাই আসার পর অনেক গল্প আড্ডা এগুলোই হচ্ছিলো। তারপরে একটা টিফিন দেওয়া হয়েছিল, কেক, দু রকমের মিষ্টি আর পায়েস। কিন্তু সবাই মিষ্টিটা খায়নি, ওই কেক আর পায়েসটাই খেয়েছে, আর কিছুই খায়নি। তারপরে শুরু হয়ে গেছিলো আশীর্বাদ পর্ব। এখানে বাবা আমাকে আশীর্বাদ করছিল। তো আমি যেহেতু একটু ফাস্ট করে দিয়েছি তার জন্য কিন্তু ভিডিওটা এরকম লাগছিলো, তাছাড়া কিন্তু আর কোনো কারণ নেই। আর বাবা আমাকে আশীর্বাদ করছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার বুঞ্জিকেও আশীর্বাদ করছিল, কারণ ও আমার পাশে বসেছিল। তো পাপা আমাকে দিয়েছিল ডায়মন্ড, পাপা আমাকে গিফট করেছে ডায়মন্ড ফিঙ্গারিং, আর মাম্মা আমাকে গিফট করেছে একটা গোল্ড ইয়াররিং। তো সবাই এখানে যারা যারা এসেছিলো মামার বাড়ি থেকে, তারা প্রত্যেকে আমাকে আশীর্বাদ করে নিয়েছে, আশীর্বাদ করছিলো। আর সত্যি বলতে গেলে মানে এটা আমার এবছরে অনেক পাওনা, মানে বড় পাওনা, মানে আমি 3টে বছর থাকবো না, 2 মাস পর আমি চলে যাব। তো সেই উপলক্ষে অনেক বড় করে বছরের জন্মদিনটা করার কথা ছিল, কিন্তু আমাদের কালা আশুস থাকার কারণে সেটা হলো না। কিন্তু ছোটোর মধ্যেই হয়েছে, সব কিছুই হয়েছে। সত্যি বলতে গেলে খুবই আমার ভালো লেগেছে। কেক কাটতে পাবো না, পায়েস খেতে পাবো না, তার জন্য কিন্তু মানে আমার যেহেতু 30 জুন বার্থডে, তার সে কারণে কিন্তু 29 তারিখ রাতে 12টা বাজার আগে কিন্তু মা পাপা আমাকে সারপ্রাইজ কেক দিয়েছে, এবং সেটা আমি কেটেওছি। আমি লাস্টে তোমাদেরকে আমি পিকটা শেয়ার করব। এবং 29 তারিখে কিন্তু আমাকে পায়েস খাওয়ানো হয়েছিল, যেহেতু 30 তারিখ কিছু হবে না, তার জন্য 29 তারিখ হয়েছিল। শুধু 30 তারিখ একটু ঘরোয়াভাবে খাওয়া দাওয়া আর সবাই মিলে একটু ওই আশীর্বাদ এগুলো হয়েছিল, আর কিছু না। তারপরে আমি চলে গেছিলাম পাপার দোকানে, মায়ের জন্য একটা গিফট আনতে নিয়ে এসেছিলাম, একটা চাঁদের আঙুল চুটকি। তারপরে দেখিয়ে দিলাম যে পাপা কোন ফিঙ্গারিংটা আমাকে গিফট করেছে। তারপরে এখানে দেখিয়ে দিচ্ছি কারা কারা কে কী আমাকে গিফট করেছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ড্রেসগুলো আমাকে গিফট করা হয়েছে, তারপরে এই নাইটিটা খুব সুন্দর নাইটিটা, এটাও আমাকে গিফট করা হয়েছে। তারপরে দেখো আমি আরও ভালো করে দেখিয়ে দিলাম যে মা কীভাবে মানে কোন ইয়াররিংটা আমাকে গিফট করেছে। তো এটা মাম্মা আমাকে গিফট করেছে। আর এখানে চলছে এখন লাঞ্চ। আমি আমার লাঞ্চের থালিটা পিক আমি দিইনি, কারণ ওটা ভিডিও করিনি আমি। তো আমি ওটা লাস্টে তোমাদেরকে আমি পিকটা শেয়ার করে দেবো। আর এখানে চলছিল একটু খুনসুটি, তো ওটা তোমরা শুনে নাও সাউন্ডটা। গতকাল রাতে যে কেকটা আমি কেটেছিলাম সেটাই হচ্ছে এটার পিক। আর এই আংটিটা কিন্তু আমার পাপা গিফট করেছে, আর কানেরটা কিন্তু আমার মা গিফট করেছে। আর এটা হচ্ছে আমার বার্থডে লাঞ্চ থালি। আমার মা কিন্তু একা হাতে সবটা অ্যারেঞ্জ করেছিল, সত্যি খুব ভালো লেগেছে। আজকে আমার ব্লগটা এইটুকুই, সবাই পাশে টাটা, লাভ ইউ অল।